গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, আপনারা জানেন। এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা, আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই, 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13-তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের 15 প্রথম 5 দিনের গণহত্যার কথা বুঝাচ্ছি, এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করেছি, করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি, আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি, জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে, সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব। এই হচ্ছে আমার বক্তব্য, আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার করব। সেখানে কি এই বিচারের উদ্যোগ নেওয়া সম্ভব কিনা? প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশের আইনাগর মধ্যে অসংখ্য আইনাগর দিয়েছিল সারা দেশে গত 15 বছরে, সেই আইনাগরে যারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কি ধরনের প্রতিকার ব্যবস্থা? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা রোম স্ট্যাটিউট যেটার বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি, অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনএবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না, আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের, সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনও, আপনারা সবাই জানেন, আমরা এখনও যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাইদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না, এগুলি এখনও আমাদের বুকে হাহাকার করে ওঠে।
তো উনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। এটা নিয়ে শুধু প্রশ্ন করেন, গত 111 থেকে গত 111 থেকে 17 বছর, প্লিজ এটা শেষ করেন। হ্যাঁ, আমি ইউএনবিতে আছি, মাসুদুল হক আমার নাম। গত 17 বছর আপনি যেমন যে মামলাগুলো উদ্যোগ নিয়েছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে আপনি বলেছেন, আমরাও জানি, অনেকেই জানি, তো ঠিক সেরকম গত 17 বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পলিটিক্যাল গায়াল করার মামলা, অনেক ধরনের মামলা হয়েছে, এইসব মামলা কত সংখ্যক আছে, আপনার কোনো তথ্য নিয়েছেন কিনা, বা এইসব মামলার কি? আচ্ছা, আপনাদের ফি আমি এটা শেষ করি, আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এই প্রসঙ্গটা শেষ করি না, শুধু এটা নিয়ে, এটা নিয়ে একটা ছোট প্রশ্ন, ডিউরেশনটা একটু যদি বলবেন, কোন মামলাগুলো এই আন্তর্জাতিক মানে স্যার ডিউরেশন বলবেন কি 1 জুলাই থেকে 5 আগস্ট? স্যার আপাতত 1 জুলাই থেকে, ক্যাটাগরিক্যালি কি আমরা বলতে পারি আইসিটি মানে আইসিটি তে এদের বিচার হবে? স্যার আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন, ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথমটা প্রথম করব, আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই, আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। ট্রাইব্যুনালের বিষয়ে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা বিগত সময় যখন ট্রাইব্যুনাল গঠন হলো, বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন আন্তর্জাতিক মানে আসামি পক্ষ দেখা গেছে যে আন্তর্জাতিক বিচার লয়ারদেরকে আনার জন্য চেষ্টা করছে, আমরা কাউকে বাধা দিব না। আমাদের যারা এই বিচার কার্য শুরু হলে এখন অনেক আগাম কথা বলে দিচ্ছি, প্রথমে তো ইনভেস্টিগেশন, তারপরে হচ্ছে প্রসিকিউশন। বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো কোনো দেশের নাই আপনারা জানেন, তো যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা আমি শিওর না, বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না। আমি পিন্টু বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট উত্তর পাইনি ভাই, 17 বছরের মামলা। মাসুদ ভাই একটা প্রশ্ন, এই প্রশ্ন তো শেষ, এটা শেষ। শুনেন, আমরা তো আইনাকর বলছি, আমরা তো অগ্রাধিকার ভিত্তিতে যাব, আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয়, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবী মামলা হয়েছিল, অবিশ্বাস্য সব মামলা যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন, আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবি মামলা আপনাদের রিপোর্টে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই, কেন পড়ে নাই আমি আমি খুব অবাক হতাম, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা জানার চেষ্টা করার জানার। অবশ্যই আমরা গায়েবি মামলা প্রত্যাহার সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপেই আমরা দেখব। আপনি আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন, আয়নাঘরের ব্যাপারে যে ভিকটিমদের ইয়ে করা, আপনার হেল্প করা, সাহায্য দেওয়া বলেছেন, ভিকটিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া, যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে, ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন, এবং গুমও আপনার এখানে মানবতা বিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত, ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিতে পারি, এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই। আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবেই আমি এটাকে খাটো করে দেখছি না, অবশ্যই
এই ব্যাপারে ভিকটিম পরিবারের যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করব। স্যার এসব একটু সন্তোষ স্পষ্ট ছিল যে উঠে স্যার স্যার চেষ্টা তিনি বলল যে আপনার হত্যাকাণ্ডের কথা বললেন এর আগে যে অর্থ পাচার দুর্নীতি এটা নিয়ে আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছিলাম যে বিশেষভাবে তাদের বিচার হয়েছিল। জি জি তো এই ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা নেবেন কিনা কিংবা ঢালাওভাবে তো অনেক করা যাবে না, অনেকে বলছে ট্রুথ কমিশন বা রিকনসিলিয়েশন এরকম করা হবে। ইন্টেনশন ওয়াইজ যদি বলেন, প্রিন্সিপাল ওয়াইজ যদি বলেন, অবশ্যই আমাদের ইন্টেনশন আছে, আমাদের প্রিন্সিপাল রয়েছে যে কোনো অপরাধের বিচার করব। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না, জনগণের টাকা। যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। জি স্যার, এই লুটপাটের বিষয়টা নিয়ে তো আসলে একটা বিষয় আপনি এর আগেও কাজ করেছেন, বিদ্যুৎ ও জ্বালানির একটি বিশেষ আইন রয়েছে সেটি বাতিল করবেন, কিন্তু এর অধীনে যে অন্যায় বা দুর্নীতি হয়েছে সেগুলো কি করবেন? দেখেন ভাই, এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না, আপনি থ্যাংক ইউ আপনি এটা বলেছেন, আমাদের তো মানে জাস্ট কাজ শুরু করলাম, আমাদের কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এখনও ডক্টর ইনুস স্যারের এখতিয়ারেধীন রয়েছে আমাদের। আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো, আমি বিশ্বাস করি খুব দ্রুত এটা বাতিল করা হবে। আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন, আপনি যেটা বলেছেন এটা প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি, এটা আমি দিব না, আপনার প্রশ্নের উত্তর শুনতে হবে। আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলো করব, কতগুলো মানে সারা দেশে কতগুলো মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, আমাদের ফিগার আছে, আমি তো এটা ইয়ে করে আসি না, সব মামলা, ঠিক আছে, সব মামলা ফার্স্ট জুলাই থেকে ফিফথ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না, যতগুলো মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে, সারা দেশে সব প্রত্যাহার করা হবে 31 অগাস্টের মধ্যে। এখন আমি কেন এগুলি টাইম লাইন দিয়ে দিই জানেন, যেন আমাদের উপরে চাপ থাকে, ঠিক আছে, এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম, কিন্তু আমাদের যেন সবসময় মনে থাকে পুরা দেশবাসীর কাছে এটা বলেছি, নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করছি। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য সাইবার সিকিউরিটি একটা যে আমি আমি বুঝে বুঝে শুনে আমি সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছে, 5টি মামলা, জি জি, আমি অলরেডি আমাদের ড্রাফটিং উইং এর মাধ্যমে যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি, সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলো যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন, আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো, শ্বাসরুদ্ধকর একটা অবস্থা ছিল, ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব, একটু সময় দেবেন আমাদের। আর মামলাটা গতি পাবে কোনটা? সাগরুনি অবশ্যই অবশ্যই, আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন, সাগরুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো। আমি মানে আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে, অবশ্যই হবে। স্যার 111 এর সময় স্যার 111 এর পরে স্যার খালেদা জিয়ার বিরুদ্ধে 19টা মামলা হয়েছিল আর শেখ হাসিনার বিরুদ্ধে 8টা মামলা হয়েছিল, জি স্যার শেখ, জি আমি এই ব্যাপারে আমি বুঝেছি বুঝেছি, আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই, আমি স্টাডি না করে বলবো না। আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারো বিরুদ্ধে, এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না, যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে দায়মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখব, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা পরের প্রশ্ন, কনস্টিটিউশন সংশোধনের অনেক দাবি আছে, এটা আমরা এখন আমি আপনাকে আনসার করতে পারবো না, এটা আমার এখতিয়ারাধীন বিষয় না, আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করব, কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছি, উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে।